হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মাটন গ্রেভি। এর জন্য আমি প্রথমে মাংসগুলোকে ধুয়ে রেখেছি, গোটা গোটা আলুর ছাল ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি, তেল গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে আলুগুলো দিয়ে দেব। গোটা গোটা আলু দিচ্ছি, তার কারণ হচ্ছে মাটন খুব শক্ত হয়, সেই জন্য গোটা গোটা আলু দিচ্ছি, কেটে দিলে আলুগুলো গলে যাবে। এবার আমি নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এ দেখো, আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে বাদামি করে ভাজতে হবে। পেঁয়াজের মধ্যে আমি সামান্য নুন দিয়েছি, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবং কন্টিনিউ নেড়ে নেড়ে ভাজতে হবে। এবার আমি মিক্সিতে আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। আজকে আর আলাদা করে কোনো মশলা দেব না। এবার দেখো, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ভাজব। আদা রসুনটা দিয়ে দিয়েছি। এবার আমি বেশ ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এ দেখো, আদা রসুনটাও প্রায় ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো, এবং সবশেষে রঙের জন্য কাশ্মীরি মির্চ দেবো। কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু রান্নাটা করছি, আমি ঝালের জন্য কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না, শুধু রঙের জন্য কাশ্মীরি মির্চটা দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার একটু একটু করে বারে বারে জল দেব, দিয়ে দিয়ে মশলাটা কষব। তাতে কি হবে, মশলাটা নিচে ধরে যাবার ভয় থাকবে না। এরকমভাবে বারে বারে আমি একটু করে জল দেব আর কষে যাব। কষতে কষতে যখন দেখো একদম তেল ছেড়ে আসবে, দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবার বুঝতে হবে যে মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাটনটা দিয়ে দেব। মাটনটা আগে দিচ্ছি, তার কারণ হচ্ছে মাটন শক্ত হতে টাইম লাগে, কিন্তু আলুটা দিলে আলুটা গলে যাবে, ওই জন্য মাটনটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে মশলাটার সাথে কষে নিতে হবে। মাটনটা অনেকক্ষণ কষে নিয়েছি, এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি আলুটা যে বাটির মধ্যে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা দেব। দিয়ে এবার আরেকটু ভালো করে কষবো। এ দেখো কষা হয়ে গেছে, মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম, মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। এই দেখো, কিছুক্ষণ রান্না করেছি। রান্না করার পর এই দেখো আমার মাটন গ্রেভি পুরো রেডি। এটা তোমার খুব পাতলা ঝোলও হয়নি, আবার একদম মাখা মাখাও নয়। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও রেসিপিটা। টাটা।